বাংলাদেশ বুদ্ধিস্ট মনসাসাকি কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক বৌদ্ধ ধর্মীয় স্বর্ণপদক প্রতিযোগিতা 2022-23 এর তৃতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। উপস্থিত সকল পূজনীয় ভিক্ষু সংঘকে সশ্রদ্ধ বন্দনা ও শুভেচ্ছা জানাই। নমস্কার, আমার নাম অঙ্কন বড়ুয়া, পিতার নাম ইলান বড়ুয়া, মাতার নাম অঞ্জু বড়ুয়া, গ্রাম কোটেরপাড়, উপজেলা ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম, শ্রেণী অষ্টম, গ্রুপ গ। আমি এখন আবৃত্তি করব বৈজঙ্গ পরিত্রাণ পালি ও বাংলা। সংসারে সংসারান্তানা সাবাদুকা বিনাশানে সাতাদামে জবজঙ্গে মারাসে নাপমাদিন বুজিতায়ে পিমে সাতা দিবাবা মুতাহি উত্তমা আজাতি মাজারা ব্যাধি আমাতাং নিপায়ং গাতা এবমাদে গুণোপেতাং অনেকা গুণসঙ্গাং ওষধং চ ইমং মন্ত্রং ভোজঙ্গন্তং বনামহে। মরুসেনা প্রমোদক বুদ্ধগণ, সংসার চক্র গমনকারী জীবগণের সকল দুঃখ বিনাশ করিবার জন্য সত্য বৈজঙ্গ ধর্ম দেশনা করিয়াছিলেন, যাহা জ্ঞাত হইয়া ত্রিভুব বিমুক্ত মহাপুরুষগণ জন্ম জরা ব্যাধি মরণ উভয় রহিত নির্বাণে গমন করিয়াছেন। আমরা এই গুণ সম্পন্ন ও অনেক গুণ সমন্বিত মন্ত্রসুধি সুদৃশ বৈজঙ্গ পরিত্রাণ পাঠ করিতেছি। ভোজাঙ্গো সতি সংকাত দাম্মানং বিচয়ো তাতা বীরিয়ং পীতি পাসাদি ভোজঙ্গাচা তাতা পারে সমাধুপে কভোজঙ্গে সাতিতে সাপদসিনা মুনিনা সম্মদা কাতা ভাবিতা বাহুলি কাতা সংবতন্তি অভিয়ায়া নিবনায়া চবোদিয়া এতেন সাচবাজেনা সোতিতে হোতু সাবাদা। স্মৃতি ধর্ম বিজয় বীর্য কৃতি পশুদ্ধি সমাধি ও উপেক্ষা এই সপ্ত বৈজঙ্গ সর্বদর্শী মহামুনি বুদ্ধ কর্তৃক ব্যাখ্যাত ভাবিত ও বাহুলীকৃত হইয়াছে। এই সপ্ত বৈজঙ্গ ধর্ম অভিজ্ঞা নির্বাণ ও বোধিজ্ঞানের জন্য বিদ্যমান আছে। এই সত্য পাক্য দ্বারা সর্বদা তোমার শুভ হোক। একাস্মিন সময়েনা তো মোগলানাং চ কাশ্যপাং গিলানে দুঃখিতে দিষ্ট্বা ভোজঙ্গে সাত্তদেশায়ে তে যতাং অভিনন্দিত্বা রোগমুঞ্চিন সুতং কানে এতেন সচ বাজেন শোচিতে হোতু সর্বদা। একদা লোকনাথ বুদ্ধ মৎকলায়ন ও কশ্যপকে রোগাভিভূত দেখিয়া সপ্ত বৈজঙ্গ ধর্ম দেশনা করিয়াছিলেন। তারা তাহাতে আনন্দিত হইয়া তৎক্ষণাৎ রোগমুক্ত হইয়াছিলেন। এই সত্য বাক্য দ্বারা সর্বদা তোমার শুভ হোক। একাদা ধম্ম রাজাপি গেলায়েন বিপীড়িত চন্দা তেরে নতাইয়েবা ভানপেত্বা ন সাদরাং সম্বোধিত্বা চয়াবাদা তামহা বুদ্ধা সিটানাসো
ধর্মরাজ বুদ্ধ রোগ পীড়িত হইয়া চুন্দস্তবীরের দ্বারা তাহা সমাদরপূর্বক পাঠ করাইয়া সন্তোষের সহিত অনুমোদন করিয়া সেই রোগ হইতে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করিয়াছিলেন। এই সত্য বাক্য দ্বারা সর্বদা তোমার শুভ হোক। পাহিনাতে জয়া বাদা তিন্নাম মহেশিনা মগাদা কিলেসা পাতানুপাতি ধম্মতা মার্গ ক্লেশবত। এই মহাশিদ্ধের রোগ ভবিষ্যতে আর উৎপন্ন হইবে না, এইভাবে সম্পূর্ণরূপে রোগ মুক্তি ঘটিয়াছে। এই সত্য বাক্য দ্বারা সর্বদা তোমার শুভ হোক।